সরকারকে বুঝতে হবে 2024 সাল 2014 সাল সরকার যদি মনে করে থাকে একটি ভুয়া থাপ্পাবাজির ভোগ করে তারা তাদের ক্ষমতা আবার 5 বছরের জন্য নিশ্চিত করে নেবে, এটা কোনোদিন হবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করছে, গণতান্ত্রিক বিশ্ব এই নির্বাচনকে সমর্থন করছে না, সরকারকে বিদায় নিতেই হবে। বৃহস্পতিবার 4 জানুয়ারি দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রহসনের নির্বাচন বর্জন ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের সমর্থনে জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। প্রধান অতিথির বক্তব্য ডক্টর আব্দুল মঈন খান সরকারের উদ্দেশ্য বলেন, জনগণের সঙ্গে প্রতারণা করে কিছুদিন হয়তো ক্ষমতায় থাকা যাবে, তবে আজ হোক বা কাল আওয়ামী লীগ সরকারকে বিদায় নিতেই হবে। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা এই সরকারের বিদায় করেই ঘরে ফিরব ইনশাআল্লাহ। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজুর সভাপতিত্বে ও বিএসপিপির সদস্য সচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, বরেণ্য রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী জিয়া, জিয়া পরিষদের ডাক্তার আব্দুল কুদ্দুস ইউটাবের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর এ বি এম ওবায়দুল ইসলাম, সাবেক যুগ্ম সচিব তপন মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুল আলম সেলিম, কৃষিবিদ ডক্টর জি কে এম মুস্তাফিজুর রহমান, ডক্টর এমতাজ হোসেন, ড্যাবের ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান, অ্যাডভোকেট আবেদ রাজা, রফিকুল ইসলাম, ডিইউজের সাঈদ খান, এমট্যাবের দবির উদ্দিন তুষার সহ আরও অনেকে। এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাবের মহাসচিব প্রকৌশলী আলমগীর হাসিন আহমেদ, প্রকৌশলী মোহাম্মদ মোস্তফা ইজামান, প্রকৌশলী এ কে এম আসাদুজ্জামান চুন্নু সহ আরও অনেকে সেখানে উপস্থিত ছিলেন। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কী জানিয়ে দিন কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।